দাঁড়া দাঁড়া ভাইয়ে এত কাজ করলে তোর হাতে চলে আসবে পিছন দিয়ে গেলে আমার মনে হয় যে কি করে কি করলো ওরা আমি নিজেও ভাবতে পারছি কেমন ছিল ওরা বউটা আমি আমাদের সঙ্গে তো কথাবার্তা বলতো আমাদের সঙ্গে যেরকম ভাবে নর্মাল বলে প্রতিবেশী হিসাবে লাস্ট কবে দেখেছিলেন লাস্ট আমি প্রায় তিন মাস আগে আপনাকে কি বলে ডাকতো আমাকে মেসে মশাই মানে ও যে মরে গেছে শোনার পরে কেমন লাগলো আপনার আমার খুব খারাপ লাগে কেমন মনে হচ্ছে কেন এরকম করলো কি কারণ দৃষ্টান্ত শাস্তি হ্যাঁ শাস্তি তো দিতেই হবে কেন এরকম শাস্তি মানুষের হয় না মানুষ ছেলে পেলে বড় করে কিসের জন্য মা বাবাকে সেবা করার জন্য সেটাই যদি না হয় ছেলেটা কেমন ছিল ছেলেটা আমার আমার আমাদের সঙ্গে তো সেলুন করতো না এখন বাইরে কী করে না করে আমার মানে একটু ঠাটবাট ছিল নাকি ওইরকমই ঠাটবাট বলতে গেলে যে এই গাড়ি করে যেত পূজায় যেত বলে কাজে যায় চাকরি করে কী করে না করে আমার তো সেসব আমাদের পুরো প্রয়োজন পড়ে আছে কি প্রয়োজন না যে যা করছে করছে মানে এই যে রহস্যজনক ভাবে মৃত্যু এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক হ্যাঁ তদন্ত করতেই হবে তদন্ত করতেই হবে না করলে হবে না কেন এরপরে আরও বাড়তে পারে হ্যাঁ সমাজ নষ্ট হয়ে যেতে পারে এই এলাকাটাই নষ্ট হয়ে যেতে পারে একজনের জন্য দশজন আবার ওইরকমই হয় কি মনে হচ্ছে ওই যুক্ত থাকতে পারে এখন যুক্ত থাকতে পারে কি না পারে তদন্ত তদন্ত আপনারা তদন্ত করবেন না যদি যদি প্রকৃত উপরে থাকে যুক্ত থাকে তাহলে ওরও শাস্তি হোক শাস্তি আমরা চাই সবাই চাই আপনারা এই যে ফরেস্টিক দল এসে খুশি তো আমরা সত্যি খুশি না হলে আমরা এখানে প্রচুর দেখছি কেন তাহলে তো আমরা চলে যেতাম না দেখলে তো হবে না তাই তো আপনারা এইটাকে ভালো করে তদন্ত করে এটা দেখেন কী ব্যবস্থা নিয়ে আসেন আপনাদের উপরেই নির্ভর যখন মরে যাওয়ার খবর শুনেছিলেন
যে বৌমা বৌমা বলছেন তো? আমি বৌমা বলেই ডাকতাম। তখন কেমন লেগেছিল আপনার? আমি তো মানে খুব খারাপ লেগেছে, যখন নিয়ে গেলাম টলিতে করে তুলে আমার খুব খারাপ লাগছিল। কোনো গন্ধ টলি পেয়েছিল? না, গন্ধ কোনো দিন পাইনি। কি কারণে যে গন্ধ পাইনি আমার বলতে পারছি না। দাঁড়া, একদিন দাঁড়া, আমাকে কথা বলবো। ও স্যার, প্রশ্নটা করে নেব, আজকে কী কী ঘটনা হলো এবং কোনো কিছু কতদিন আগে মারা হয়েছে বা কী কী করলেন আপনারা, মোটামুটি যদি প্রাথমিকভাবে বলেন। আমরা এখানে যেটা ডিপিওটা ভিজিট করলাম, ভিজিট করার পরে কিছু ভাইটাল এভিডেন্স আমরা কালেক্ট করেছি, কিছু বায়োলজিক্যাল এভিডেন্স, কিছু ফিজিক্যাল ম্যাটেরিয়াল আমরা নিয়েছি, সেগুলো ল্যাবরেটরিতে গিয়ে এক্সামিন করা হবে। এক্সামিন করার পরে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা বলা যায়, ঠিক আছে? বেশ খুব ভালো ইম্পর্টেন্স কিছু এভিডেন্স পেয়েছি। এই মুহূর্তে এভিডেন্সগুলো যতক্ষণ না অ্যানালিসিস করা হচ্ছে তো ওখানে পর্যন্ত আমরা ডিটেলস কিছু বলতে পারি। স্যার, আপনাদের অভিজ্ঞতায় প্রাথমিকভাবে কত মনে হচ্ছে কতদিন আগে মৃত্যু ঘটতে পারে? এটা তো যেহেতু আমি ডেড বডি দেখতে পাচ্ছি না, তো সেই জন্য আমি ক্লিয়ারলি বলতে পারছি না, আপনার অ্যান্সার দিতে পারছি না। যদি আমি ডেড বডিটা দেখতে পেতাম তাহলে হয়তো কিছুটা আপনাকে বলতে পারতাম, ঠিক আছে? পোস্টমর্টম রিপোর্ট কিছু পেয়েছেন? আমাদের কাছে এখনো আসেনি পোস্টমর্টম রিপোর্ট, উনি তো আপনার আয়ও বলতে পারবে এটা, ঠিক আছে? তবে বডি একটা ডিকম্পোজ হয়েছিল এইটুকু আমরা বলতে পারি, যে বডি ডিকম্পোজ হয়েছিল। আর এলাকাবাসী যেটা বলছে যে কোনো রকম স্মেল পায়নি, তা এটা কি কারণে হতে পারে বলে মনে হয়? আপনার নামটা কাইন্ডলি হরেন্দ্রনাথ সিং, সিনিয়র সায়েন্টিফিক অফিসার।